আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো চিলি চিকেন। এখানে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি, ম্যারিনেট করতে যা যা লাগছে। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, ডিম লাগছে 1টি। আমি চিলি সস দিয়েছি, আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এরপর প্যানে তেল দিয়ে ম্যারিনেটেড চিকেন পিসগুলো ভেজে নিতে হবে। অন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে রসুন কুচি ভেজে নিতে হবে। এরপর একে একে সব সবজিগুলো দিতে হবে। এখানে আমি পেঁয়াজ কিউব, গাজর কিউব, 2 কালারের বেল পেপার ইউজ করেছি। চিলি চিকেনের সস তৈরি করতে যা যা লাগছে, টমেটো সস 1 টেবিল চামচ ও চিলি ফ্লেক্স, সয়া সস 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। পানি ও কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার সস দিয়ে দিলাম। সস দিয়ে নেড়ে হাই হিটে রান্না করতে হবে। কর্নফ্লাওয়ার মিক্সারটি দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন।